চতুর্থ প্রশ্ন করেছেন এই ব্যক্তি, আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। নবীজি বলছেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, এই ব্যাপারে প্রশ্নকারী আর উত্তরদাতা এর বেশি কেউ কিছু জানে না। যাকে জিজ্ঞেস করা হচ্ছে আর যে জিজ্ঞাসা করছে তাদের জ্ঞান সমান। আমি আসলে জানি না কবে কিয়ামত হবে। কেউ জানে কবে কিয়ামত হবে? সূরা লুকমানের শেষে আছে না, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজিলুল গায়ফ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআই মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে, বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে, আগামীকাল কোন নফস কি অর্জন করবে কি হারাবে, কার মৃত্যু কোথায় হবে, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই জন্যে তিনি বলেছেন, মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল, এই বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। তিনি থেমে যান নাই প্রশ্নকারী, তিনি বলছেন আখবিরনি আনা মা রতিহা, আচ্ছা আপনার তো জানা নাই এক্স্যাক্টলি কবে কিয়ামত হবে, তাহলে আপনি বলেন, এর কিছু আলামত বলেন, সাইন্স বলেন। নবীজি বললেন দুইটা মাত্র, একটা হচ্ছে অ্যান তালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, মানে ন্যায় অন্যায় সত্য মিথ্যা হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে, দুনিয়া উল্টা পাল্টা হয়ে যাবে আর কি। দাসী কি মনিবকে জন্ম দিতে পারে? মানে মানদণ্ড কি হবে, উল্টে যাবে। আর একটা ব্যাখ্যা হচ্ছে, ওলামায়ে কেরাম করেছেন যে পিতা মাতাদের সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে, এটাও ঠিক আছে ব্যাখ্যা। একটা আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে সত্যিকার অর্থেই দাসী মনিবকে জন্ম দিবে, কিভাবে? ফ্যামিনিস্ট রেভলিউশন এবং রিবার কারণে। ফ্যামিনিস্ট রেভলিউশনের কারণে মেয়েরা এত বেশি বস্তুবাদী হয়ে যাবে যে তারা সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাবে না। এই যুগটাকে আসছে, সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাবে না। এটা অন্য অন্য কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন, এটা অ্যাভেলেবল হচ্ছে। তখন দরিদ্র রাষ্ট্র থেকে দেখা যায় মেয়েদেরকে হায়ার করতে হয়, গর্ভ হায়ার করে, গর্ভ এখন হায়ার করা হয় সন্তান জন্ম দেওয়ার জন্যে। সেখানে কি হবে, এক ব্যক্তির স্পার্ম শুক্রাণু সেখানে ইনজেক্ট করা হবে, নয় মাস এখানে সন্তানটা বড় হবে, এই নয় মাস তাকে মাশাআল্লাহ খুব ভালো খাবার দাবার দেওয়া হবে এই ব্যক্তি এই মহিলাটাকে। এরপর সেই মহিলা সন্তান জন্ম দিবে, দেওয়ার পরে তার ডিউটি শেষ, তাকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে এবং সে তার জায়গায় চলে যাবে। তো সে কাকে জন্ম দিয়ে গেল, সে মনিবকে জন্ম দিল, দাসী তার মনিবকে জন্ম দিল। সুবহানাল্লাহ, এই যুগ না থাকলে এই ব্যাখ্যা বোঝা যেত না। এই সুন্নতের, এই জাহেলি সুন্নতের সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে সিঙ্গাপুর, আর অনেক কান্ট্রি আছে এগুলো হচ্ছে অ্যাভেলেবল। তো দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে এখনও, এরপরে এই ব্যক্তি ফান্সা আলাকা, এই ব্যক্তি চলে গেলেন। ফালাবিস্তু মালিয়ান, আমরা সবাই স্তব্ধ হয়ে বসে থাকলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর আতাদরি মান ইসরাইল, হে ওমর তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল যে প্রশ্ন করেছে? ওমর ইবনে খাত্তাব বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু জিবরিল, এই ব্যক্তি হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে। তিনি কেন এসেছিলেন? তোমাদেরকে তোমাদের দিন শেখাতে। জিব্রাইল আলাইহিস সালাম এইটা ইতিহাসে, এই পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত একবার, অনলি ওয়ান টাইম, এই একবারই, ফর দ্য ভেরি ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম, একবারই মানুষের রূপ ধরে এই জনসমক্ষে সবার সামনে এসেছেন। আর এই হাদিসটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বেশ অল্প কিছুদিন আগের হাদিস, খুব বেশি দূরের হাদিস নয়। এখানে ইসলামের দিন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এসেছেন। দিনের প্রশ্ন, মৌলিক প্রশ্ন হচ্ছে এখন তাহলে চারটা, ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, এহসান কাকে বলে, কেয়ামত কবে হবে। তার মানে কেয়ামত কবে হবে এ বিষয়ে নিয়ে বা আখিরুজ্জামান নিয়ে স্টাডি করা, গবেষণা করা, সচেতন থাকা দিনের 25%, কত পার্সেন্ট? মিনিমাম 25%। এটা এই কারণে করা হয় যাতে করে আগামী দিন সম্পর্কে, আগামী সম্পর্কে মানুষ সচেতন থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো আলামত কিয়ামতের বলে গেছেন, এই কারণে কি বলে গেছেন যাতে করে মানুষ হতাশ হয়ে যাবে, বরং এই কারণে যাতে করে মানুষ সচেতন থাকতে পারে। কাউকে যদি বলা হয়, আল্লাহ যদি তার কাছে স্বপ্নে জানিয়ে দেন বা কোনোভাবে দৃঢ় একিন তার কাছে আসে বা তার কাছে ওহি চলে আসে কারো কাছে, যে তুমি আর এক বছর বাঁচবা,
তোমার হায়াত এক বছর বাকি আছে, বলেন এই ব্যক্তি পাপ বেশি করবে না পুণ্য বেশি করবে? কোনো ডাউট নাই। তো স্ক্যাটোলজিক্যাল আলোচনা করো এ কারণে নয় যাতে করে মানুষ হতাশ হয়ে যায়, বরং এই কারণে যাতে করে আগামী সম্পর্কে মানুষ সচেতন থাকতে পারে, আমল করে প্রিপারেশন নিতে পারে। শুধু এই দুইটা আলামত ইন্নাম যে আর অনেক আলামত বলে গেছেন, আমার অনেক লেকচারে এই বিষয়ে ছিল আগে, আপনারা দেখে নিতে পারবেন। যে রিবা বলেন, সময় সংকীর্ণ হয়ে যাওয়া বলেন, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাওয়া, হালালকে হারাম করা, হারামকে হালাল করা, হ্যাঁ চন্দ্র যে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া থেকে শুরু করে ভূমিকম্প, মহামারী, জলোচ্ছ্বাস, এভরিথিং যেগুলো হচ্ছে এখন র্যাপিডলি, এগুলো সবই কিন্তু কিয়ামতের সায়েন্স। এ বিষয়ে আর অনেক কিতাব আছে, এগুলো পড়লে আপনারা জানতে পারবেন। আমরা আজকে একটা হাদিস শিখলাম, এই হাদিসের নাম হচ্ছে হাদিসে জিবরিল। এটাকে বলা উম্মাহাতুল হাদিস, উম্মাহাতুল হাদিস সমস্ত হাদিসের মা। এই হাদিসটা, এই হাদিসের মধ্যে মৌলিক চারটা প্রশ্ন করা আছে, ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। আমরা আল্লাহর কাছে জুমার দিনে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, তাওহীদ শেখার তৌফিক দান করেন, শিরক থেকে আল্লাহ পাক দূরে রাখেন, সুন্নত শেখার তৌফিক দান করেন, বেদাত থেকে দূরে রাখেন, আল্লাহ পাক যেন হালাল হালাম মেনে চলার তৌফিক দান করেন, প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করেন, শৈথিল্যবাদী এবং চরমপন্থা থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করেন, পাশাপাশি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইহসান দান করেন, যেন আমরা আল্লাহ পাক হাজির নাজির যেন ইবাদত করতে পারি, এবং আগামী দিনের যে সময়গুলো আসছে এই সময়গুলো সম্পর্কে আমাদেরকে আল্লাহ পাক সচেতন থাকার, সতর্ক থাকার এবং নিজেদের আমল গোছানোর, কবরের প্রিপারেশন নেওয়ার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করেন। আমিন। আকুল কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহিম। আসসালামু আলাইকুম।